শীতে মাছ মারা যাচ্ছে, বা সেই ক্ষেত্রে হিটারটা হলে পানির তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকবে, শীতের কারণে অন্তত মারা যাবে না, আরও অন্য কারণ থাকতে পারে। সল্ট এটা অত্যন্ত একটা মাছের জন্য, শীতকাল বলি না, এটা সব সময় এটার প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতাটা এবং খাবার হজম করার ক্ষেত্রেও এটা অনেক কাজ করে। অ্যাকোরিয়াম সল্ট আছে, এর পাশাপাশি আছে ওয়াটার কেয়ার, যেটা হয়তো জীবাণু হয়তো অনেক পানিতে জীবাণু থাকতে পারে, সেই কারণে প্রথমে কিন্তু সব কিছুর আগে পানিটা যখন সেট আপ করে নিতে হয় তখনই কিন্তু এই ওয়াটার কেয়ারটা দিতে হয়। এখানে জীবাণুনাশক জাস্ট হলো জীবাণুনাশক, পানিটা জীবাণুনাশক হয়ে গেল, তারপর মাছ ছেড়ে দিলেন। পরবর্তীতে আপনার হিটার তো থাকলো শীতের জন্য, এবং অ্যাকোরিয়াম সল্টটা ব্যবহার করবেন। পাশাপাশি একটা মিথাইল ব্লু আছে, এটা প্রতি পানি বদলের সময়, যে পানিটা যখন আপনি চার ভাগের এক ভাগ পানিটা চেঞ্জ করবেন, তো ওই সময় আপনি এটা ইউজ করবেন পরিমাপ মতো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাকে এবারের পর্বে আপনার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে শীতকাল, এখন কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছের অনেক ধরনের রোগের সম্মুখীন হয়, এমনকি হচ্ছে এই শীতের তীব্রতার জন্য অনেক সময় মাছ মারাও যায়। এই বিষয়ে আপনি আমাদেরকে বা নতুন যারা আছে তাদেরকে আপনি কোন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন? ধন্যবাদ ভাই, এই প্রশ্নটা আমাকে অনেকে ফোনে করছে যে ভাই শীতে তো মাছ মারা যাচ্ছে, কী করবো? আসলে শীতের কারণে মাছ মারা যায় এমনটা কথাটা সত্য নয়। তবে যেটা, যে একটা আবহাওয়া চেঞ্জ হলে সব প্রাণীর ক্ষেত্রে একটা অসুখ, বিভিন্ন অসুখ হয়, এটা মাছের ক্ষেত্রেও এটা শীতের কিছুটা একটু খাবারটা কম খায়, ভিটামিন সি এর অভাব হয়, সে কারণে কিছু রোগ বালায় হয়। তো সেই ক্ষেত্রে প্রথমে যে করণীয়টা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি সেটা হলো হিটার, একটা হিটার অ্যাকোরিয়ামের জন্য একটা হিটার অবশ্যম্ভাবী একটা জিনিস, এটা থাকলে পানির তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকবে, সেই ক্ষেত্রে আপনার যে সব সহজভাবে যে শীতের বলছেন যে শীতের কারণে অসুখ হয়, সেই অসুখগুলা সাধারণত কম হবে। ভাই এই যে হিটারের কথা আপনি বলছেন, এই হিটার যখন অ্যাকোয়ারিয়ামে সেট করা থাকবে তখন যদি কেউ হাত দেয়, আসলে এই মানে বিদ্যুতের সাথে সম্পর্ক হওয়ার সুযোগ আছে কিনা? না না, এরকম হলে তো রাখতনে যেহেতু বাসার মধ্যে সবসময় থাকবে, এরকম কোনো সুযোগ নাই। আমি নিজেও পরীক্ষা করছি যে পানির মধ্যে থাকতে এটা বাস্ট হয়ে গেছে, একবার নষ্ট হয়ে গেল। আমি টেস্ট করলাম যে এটা কারেন্ট হয় কিনা, আচ্ছা না, কোনো কারেন্ট হবে না। এখানে অটো ডিভাইস যারা আছে এটা ওইখানে ডিসকানেক্ট করে দেবে, এই যে এখানে একটা ইয়ে আছে, এটা কারেন্ট আসবে না। এটা যদি বলি যখন নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা পর্যায়ে গরম হয়ে যাবে, একা একাই তো এটা অফ হয়ে যাবে, মানে অটো এটা? জি জি, এর জন্য কোনো টাইম আপনাকে ধরে রাখতে হবে না যে 24 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা দিতে হবে, এরকম কোনো না। এটা অটো টাইমার, কোনো টাইমার না, এটা অটো হিটার। মানে এটা যে হিটটা এখানে তাপমাত্রাটা সেট করা আছে 28 ডিগ্রিতে, এবং এই তাপমাত্রায় যখন পানি চলে আসবে অটো সে অফ হয়ে যাবে। আচ্ছা, আবার যখন এটা 15 বা 10 ডিগ্রির নিচে চলে আসবে তখন আবার অটো অন হয়ে যাবে, অর্থাৎ আপনি 24 ঘন্টায় ওর সাথে রাখতে পারেন, ওর প্রয়োজনে অন অফ হবে। এরপরে আপনি যেটা বলছিলেন সল্টের কথা বলছিলেন, সল্টের ব্যবহার বিধিটা কেমন? জি জি, অসুখ হলে বা অসুখ হওয়ার আগে প্রতি পানি বদলির সময়, বদলি অথবা রোটেশন আমরা যেটা বলি, যে চার ভাগের পানি এক ভাগ পানি ফেলে দিতে হবে আর নতুন পানি দিতে হবে, ওই সেই এটার ক্ষেত্রে এই এটা 2 ফিট যদি অ্যাকোরিয়াম হয় সেই ক্ষেত্রে 150 গ্রাম বা যেন 200 গ্রাম, 150 থেকে 200 গ্রাম সল্টের কথা বলছেন? জি জি, হ্যাঁ, এটা যদিও এটা বাজারের অ্যাকোরিয়ামের জন্য আমরা নিয়ে আসছি, আরেকটু সহজ করে বলে যদি এটাও যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাদের গরুকে খাওয়ানোর যে লবণটা, আয়োডিন মুক্ত যে লবণটা, সেই লবণটাও আপনি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা পাবেন, অসুখের ক্ষেত্রে অসুখটা কম হবে। আরও একটা আপনার সাথে, এর সাথে যোগ করে একটা মিথাইল ব্লু আছে,
এই এই পানিটাকে শ্যাওলা পড়তে দেয় না, পানিটাকে ক্লিয়ার রাখে এবং ওই পচনের জন্য সহায়তা করে লবণের সাথে। লবণের সাথে এটা এই মিথাইল ব্লুটা প্রয়োজন হয়। আরও ওয়াটার ওয়াটার কেয়ার কিছু মেডিসিন আছে, এটা ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নেই। তবে শীতের ক্ষেত্রে তীব্র শীত হলে বললাম যে ভিটামিন সি এর অভাব হয়, খাবারটা গরমের চেয়ে কম খায় তুলনামূলকভাবে, সেই ক্ষেত্রে এটা ভিটামিন সি একটা মানে ব্যবহার ভিটামিন সি আছে যে আছে ভিটামিন সিটা আপনাকে কোনো সাইজ না, এটা আপনি যে পরিমাণ যে আপনি যখন অ্যাকোয়ারিয়ামটা রাখেন যে পরিমাণ পানি মাছ আপনি ব্যবহার করেন বা মাছের খাবার খাবার দেন সেই খাবারটা জাস্ট ভিজে যে কয় ফিট ফোটা লাগে ওই খাবারটা ভিজতে ওইটা এবং ভিজে গেলে ওই খাবারটা সেম একইভাবে যেভাবে নর্মাল খাবার দেন ওই খাবারটা দেবেন জাস্ট এটা দুই সপ্তাহ পরপর। আপনি বিশেষ করে শীতের এই এই দুইটা মাস অন্তত জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি দিলে আর সর্বশেষ সর্বশেষ এটা তো আমরা বললাম এটা ওয়াটার কেয়ার যারা নতুন নেবে এটা সেগুলো আমরা প্রথমে দিয়েই দিই, মানে কিছু এইগুলো প্রথমে যে লবণটা বলি বা ওই যে অন্যান্য যে ওয়াটার কেয়ার কয়েকটা মেডিসিন আছে এগুলো প্রথমে দিতে হয়, পরে আর ওগুলা না দিলেও কোনো ভাই। আপনি যে আমাদেরকে ওয়াটার হিটারের কথা বললেন, সল্টের কথা বললেন, ভিটামিন সি, এই যে আপনি এই যে উপাদানগুলোর কথা বলেছেন, এই উপাদানগুলো যদি কেউ আপনার এই সঠিক পরামর্শ মেনে চলে তাহলে তো মাছের রোগ ব্যাধি এবং মাছ মৃত্যুর হার থেকে তো অনেকটা কমে যাবে। জি জি, যার জীবন আছে সে মরতে পারে, কিন্তু ওই যে আমরা শীতের যে ভয় করছি যে তীব্রতা শীতে মারা যাবে এইগুলো হবে না ইনশাল্লাহ। আমি যতটুকু জানি সহায়তা করব।